সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ফয়েজ বিল্ডিং ম্যাটেরিয়ালস স্যানিটারি অ্যান্ড টাইলস এলএলসি প্রতিষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন এর স্বত্বাধিকারী মোহাম্মদ ফয়জুল ইসলাম ও বানিয়াসের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোজাম্মেল হক ফরিদ সত্ত্বাধিকারী মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা সে সময় উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাফর মোহাম্মদ আজাদুর রহমান মোহাম্মদ আলী মোহাম্মদ রোমান সহ অনেকেই